তোমার কত মাসের স্যালারি? এই ফ্যাক্টরি গত মাসে 2 ঘন্টা কম কাজ করত, এই জন্য 200 টাকা রেখে দিলাম। মন দিয়ে কাজ করো, উন্নতি করতে পারবে। আয় তুমি আসো। হ্যাঁ নীলকে, আমি তোকে ফোন দিব না সকালে, নীলকে চলে আসবে। আর ওটা খাও, এত টেনশন নিস, খাও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে দোস্ত, চলে আসছি, চারটার ফোন দিব না। আচ্ছা ঠিক আছে, তুমি কাজের জন্য পাঠিয়ে দিচ্ছি। সালাম।
স্যার আজকে আমি চলে যেতে চাচ্ছি। মানে কি স্যার ওইটা খারাপ হচ্ছে? তাহলে এটা কাজ করবে কি স্যার? কালকে আমি দুই শিফটের কাজ একসাথে করে দেবো। তুমি কি চাও আমি তোমার জায়গায় এখানে খাবার সার্ভ করি, কাজ করি নাকি? শোটা ভালো লাগছে না স্যার। স্যার সেটা তুমি আগে বললি পারতা যে তোমার শরীরটা খারাপ। বুঝতে পারছি স্যার, কিন্তু আমার ভালো লাগছে না স্যার। স্যার আসেন স্যার।
কিছু মানুষ বাস করে যারা নিজেকে তার প্রিয় মানুষটির জন্য বিসর্জন দিয়ে আকাশের মতো বিশাল মন নিয়ে দাঁড়িয়ে আছে খুব কোলাহলে অথবা নির্জনে। তাদের চোখ যেন স্থির না, বেঁচে থাকা লড়াই শান্তি খুঁজে, নিখাত ভালোবাসার শান্তি। কিন্তু ভালোবাসা নামক নাটকের শেষ পর্বে অনেকেরই চোখ ভিজে যায় রূপ হার হয়ে আবিষ্কার করে মন নামক বস্তুকে। নিজের অস্তিত্বকে খুঁজতে খুঁজতে সহসা নিজেকে খুঁজে পায় দূরের ওই নৌকায়। আশেপাশে সব নৌকা ভরা যাত্রী অথবা মালামাল, তবে এই নৌকায় কেন মাঝি ছাড়া আর কেউ নেই? না সে এই তীরে আসে, না সে ওই তীরে যায়, সে শুধু বইয়েই চলছে, বইয়েই চলছে। লঞ্চের হুইসেলের শব্দে ফিরে আসে যখন, যেন সে দাঁড়িয়ে থাকে স্থির এক পাখি, ক্রমশ যেন সে কালের অন্ধকারে বিলীন, অন্ধকারে বিলীন, অন্ধকারে বিলীন। আমরা যদি না বদলাই তাহলে তো সমাজ বদলাবে না।